माल महकुमार क्रांतिते जलपाईगुड़ी सांसद डाक्टर जयंत राय के घिरे तृणमूल विक्षोभ के केंद्र कर सामरिक उत्तेजना छड़ालो। एदिन क्रांति विडिओ अफिसे चलछिलो पंचायत निर्वाचन मनोनयन तला देवार काज। सेई प्रक्रिया देखते विडिओ अफिस चत्वरे आसेन बीजेपी सांसद जयंत राय। सेई समय सांसद के देखे तृणमूल कांग्रेस कर्मी समर्थकरा गो बैक स्लोगान देन, विक्षोभ देखान। पाल्टा बीजेपी कर्मी समर्थकरा उत्तेजित हुए पड़े, जार जेरे विडिओ अफिस संलग्न एलाकाय सामयिक उत्तेजना छड़ाय। जदिओ पुलिस एसे परिस्थिति नियंत्रणे आने, जदिओ ए विषये सांसद पाल्टा जानान, क्रांति विडिओ अफिसेर सामने सब राजनैतिक दलेर नेताकर्मीदेर भीड़ छिल, আমি সবাইকে শান্ত হয়ে কাজ করার পরামর্শ দিলাম। যদি না করতেন তাহলে না দেখা করবো না, তাহলে আমি চলে আসতাম। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চার বছর থেকে সেটাকে সেটাকে ঘিরে আবার টিএনসি উল্টো পাল্টা বলা শুরু করলো। ন্যাচারালি আমাদের লোকগুলো তো কম না, আমাদের লোকগুলো তো ভীতু না, ওরাও রুখে দাঁড়ালো যে এরকমভাবে এমপিকে এরকমভাবে উল্টো পাল্টা স্লোগান দেবে কেন, ইয়ে করবে, গো ব্যাক, অমুক তমুক বিভিন্ন রকম কথা বলা শুরু করলো। ওরা কী করে সাহসটা পায়? সুতরাং ন্যাচারালি আমাদের লোক ক্ষুব্ধ হয়ে গেছিলো, তারা সেটা প্রতিবাদ করছিল, এইটুকুই যা। আমাদের নির্বাচন কমিশন এখানে নির্বাচন দিনক্ষণ ঘোষণা করেছে, সেই হিসাবে গতকাল এখানে নমিনেশন হয়েছে, আজকেও চলছে। এখানে বিরোধীরা আমাদের এখানে বিভিন্নভাবে পিসফুলি শান্তিপূর্ণভাবে এখানে তারা নমিনেশন চেষ্টা করছে এবং সুন্দরভাবে হচ্ছে। আমরাও আজকে এখানে পরিস্থিতিটা দেখার জন্য এখানে আমাদেরও কিছু কাটছে, এখানে আমরা সুন্দরভাবে হচ্ছে। এবার তাহারা আমাদের বিরোধী শক্তি যারা বিজেপি বিশেষ করে, তারা এখানে একটা অশান্তি বাতাবরণ তৈরি করবার জন্য প্রচুর চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে গতকাল তারা নমিনেশন করেছে, আজকেও করছে, আজকেও করেছে, তাহলে কোনো রকম ঝামেলা হয়নি। হঠাৎ করে আজকে আমাদের এই এলাকার সাংসদ যিনি এখানে উপস্থিত হয়েছেন, তারপরেই হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়ে গেল। একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে নির্বাচন প্রক্রিয়াটাকে এটা বন্ধ করে দিতে পারে, তার কৌশল চালিয়ে যাচ্ছে। আমরা চাই সুন্দরভাবে নির্বাচন হোক এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্দরভাবে তার নমিনেশন এখানে সাবমিট করুক। আমরা কোনোরকম অশান্তি আমরা এই এলাকায় করতে দিতেও চাই না, আমরা চাইও না, এবং পিসফুলি হোক। আমরা একটা ভাতৃত্বের সাথে আমরা রাজনৈতিকভাবে লড়াইয়ে থাকতে চাই। কারণ মা মাটির সাংসদ সরকারের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের সাথে কাজ করেছে, তাতে আমরা আশাবাদী এই পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকেই ছাড়িয়ে ভোট দিবে। এবং তৃণমূল কংগ্রেস আমাদের এখানে 100% আমাদের ক্রান্তি ব্লকে 6টা অঞ্চলে আমরা 100% আমাদের জিতবো। কারণ বিজেপিরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, সিপিএম আমরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই আজকে কিন্তু আমাদের সঙ্গে এরা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র করে যাতে এটাকে এই ভোট প্রক্রিয়াটাকে একটা বিঘ্ন ঘটানো যায়, তারভাবে তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই বিজেপির পক্ষ থেকে।